এবার বাঁ দিকে যেতে হবে নাকি? কি বলেছিল? হ্যাঁ দাঁড়াও, আমার তখন বাঁ দিকে যেতে হবে, এ যাচ্ছে বাঁ দিকে ওভারটেক করতে। আমার বাঁ দিকে যেতে হবে, বাঁ দিকে টার্ন নিতে হবে। আস্তে, এত কথা বলিস কেন? ট্রেন লাইন তো এই রাস্তাই আছে সামনে, এই রাস্তাই তো, অসুবিধা নেই আমাদের রাস্তার মতোই। দুটো গাড়িতে যেতে পারো সহজে। এই সাইকেলটা মাঝখানে দাঁড় করিয়ে রেখে দিয়েছি। তোমার ফোন কো দরার দরকার নেই, ড্রাইভ মোডে রেখে দাও সবাই। না না আমি বলবো না, নাকি তো মামার কথা এর ধরতে এত হবে। ইয়ে দরকার, ওভারটেক করার এত দরকার। এই রাস্তাতেই আছে সামনে, গরম লাগছে বেশি। খোলা আছে বলে এরকম, এই তো এই সামনে ডান দিকে গলিতে গেছে, সেই গলি। আমি ম্যাপ দেখে চলে যাবো, অসুবিধা নেই। উড়ে বাবা,
ভুল রাস্তা দিয়ে চলে এসেছি তো না যাওয়া যাবে না তো এখানে গাড়ি চালাতে পারবো না তো এখানে ভুল রাস্তা ঢুকে পড়েছি প্রচন্ড মজা ইয়ে রাস্তা সামনে গিয়ে একটু বড় আছে মনে হয় সামনে গিয়ে বড় আছে অটো টোটো চলে তো তুই তোর মতো চালাবি ডান দিকে ঢুকলাম ওই যেখানে অটো দিয়ে আমরা উঠি বলে দিও বাঁ দিকে যেতে হবে কোন রাস্তা বন্ধ হয়ে গেছে গাড়ি অনেকক্ষণ পরে বন্ধ হলো ওইটা কি জিনিস এর মধ্যে গেলে গাড়ির অবস্থা খারাপ হয়ে যাবে দিয়ে গেলে কিছু হবে না ও আচ্ছা এই রাস্তা আরো সামনে না সেগুলি সারা সেগুলিতে যাই এই ডান দিকে আমি বুঝতে পারছি দিন দিন অনেকদিন পরে আসছি তো দিন দিন পরিবর্তন হয়ে যাচ্ছে সোজা ডান দিকে যে রাস্তা দিয়ে আমার অনেক জোরে ব্রেক করছিল না তখন হ্যাঁ অনেক জোরে আমি তো ফোনে ইয়ে করছি আর এইখানে কোনো অসুবিধা নেই ওটা তো ইমার্জেন্সি দেখতে পাইনি ওই অটো ছিল ওখানটায় ওখান দিয়ে আসতে এসে গেছিল অটো দাঁড়িয়ে গেছিল ঠিক আছে আমি চিনি না এই রাস্তা ফালতু রাস্তা কেমন রাস্তা চেনা যায় না ও আচ্ছা মোটর সাইকেলটা কোন জায়গায় রেখেছে কি বাজে জায়গায় রেখেছে তারা সামনে